উত্তর তোমার পঞ্চস্বামী ব্যতীত সমগ্র বংশের নাশ হয়ে যাবে এই যুদ্ধে।
গুরুদেব, গুরুদেব, আজ আমি রণভূমি থেকে বিজয় ধ্বজা উড়িয়েই ফিরব। বীরদের বলিদান করবে ধর্ম স্থাপন, করবে ধর্ম যুগকে আহ্বান, বিধবে পায়ে কাঁটা অঙ্গারেতে হাঁটা, করবে ধর্ম যুগকে ভ্রাতা সর্বপ্রথম বীরগতি প্রাপ্ত করেছে, রাষ্ট্র মন্দিরের নির্মাণ হচ্ছে এখানে, তার উপর প্রথম পতাকা, বিরাট পুত্র উত্তরের নামে উড়বে। সময়ের অন্তিম অবধি পাণ্ডু বংশ উত্তরের কাছে ঋণী থাকবে। উত্তরা, আহ
পৃথিবী পূর্বের ভীরিয়াত্রা না পূর্বে বরুণম চ দেবম। যাবে না মহারাজ বিরাট, আমাদের শত্রুদের এর মূল্য অবশ্যই প্রদান করতে হবে। যুধিষ্ঠিরের আজই মৃত্যু হয়ে যেত পিতামহ, কিন্তু বিরাট পুত্র পরাক্রম দেখালো। চিন্তা করো না মাছা আমার, মহামহী ভীষ্ম কালই যুধিষ্ঠিরকে বন্দী বানিয়ে ফেলবেন। আজ আমরা শত্রুপক্ষের সৈন্যদের এরূপ বিধ্বংস করেছি যে কাল ওদের সুরক্ষার জন্যে ওদের সেনারা আর অগ্রসরী হবে না। ভয়ভীত হয়ে গেছে ওরা সবাই আমাদের পরাক্রম দেখে। ভয়ভীত মূর্খ দুর্যোধন, বিধবা স্ত্রীলোকের ক্রন্দনে বিলাপে তার কন্যাও ভয়ভীত হয় না, পুরুষরা কি ভয়ভীত হবে? তুমি কি বা করেছো এমন? তুমি কেবলমাত্র এক পঞ্চদশ বর্ষীয় বালকের হত্যা করিয়েছ, সেটাও স্বয়ং নয়, আমার হস্ত দ্বারা করিয়েছ। মদ্র নরেশ, এক সামান্য সৈন্য থেকে সেনাপতি অবধি সবার পরাক্রম রাজারই পরাক্রম গণ্য হয়। বিজয় হোক বা পরাজয় সর্বদা রাজারই হয়। আর শর্করা লাড্ডুতেই হোক বা পায়েসে, স্বাদে তো মিষ্টতই থাকে মদ্ররাজ। বিজয়ের স্বাদ তো আমরা গ্রহণ করেছি আজ। আর রণভূমিতে বিজয়ের নামই পরাক্রম। মামাশ্রী যথার্থ বলছেন, আজকের বিজয়
আগামীকালের শক্তি হবে। আমি প্রসন্ন হলাম যে বিজয়ের স্বাদ গ্রহণ করে যুদ্ধের উৎসাহ বেড়েছে, কিন্তু যতক্ষণ পরাজয় না ঘটবে ততক্ষণ সামর্থ্য কিরূপে বাড়বে? রাজকুমার উত্তর শুধু জ্যেষ্ঠের প্রাণই রক্ষা করেনি, সে আমাদের পরাজয়ের থেকে আমাদের রক্ষা করেছে, তার রক্ষী হয়েছে ও। এখন কদাপি পরাজয়কে প্রবেশ করতে দেবে না ও। ধর্মের বিজয় অবশ্যম্ভাবী। যুবরাজ দুর্যোধন, এটা ভুলে যেও না, যে রণভূমিতে রাজা থাকে না তার সমগ্র অধিকার যুবরাজের হয়ে থাকে। এই যুদ্ধভূমিতে রাজার স্থানে তুমি আছো, এই কারণে রাজার ন্যায় আচরণ করো। আর বিজয়ের বিষয় নয়, সামর্থ্যের বিষয় চিন্তা করো। কদাপি এরূপ না হয় আজকের বিজয় আগামীকাল পরাজয় হয়ে যায়। অবশ্যই পাণ্ডবপুত্ররা এরূপ পরিকল্পনা করবে যা সবার পক্ষে কঠিন হবে। আজ পিতামহ আমাদের বহু বুদ্ধি দিয়ে ভেদ করেছেন, কাল আমাদের বহু অটুট থাকবে। কাল সন্ধ্যার পূর্বেই আমরা দুর্যোধনকে বন্দী করব। আজ যুদ্ধের প্রথম দিন, আমাদের সাত অক্ষহীন সেনার মধ্যে এক অক্ষহীন সেনা ধ্বংস হয়ে গেছে সম্রাট যুধিষ্ঠির। আর বাসুদেব, আমাদের সৈনিকদের হৃদয়ে কেবল একটাই প্রশ্ন, যদি এটা ধর্মযুদ্ধই হয় তবে আজ আমাদের এতে পরাজয় কি প্রকারে হল? ধর্মযুদ্ধ তো যুদ্ধই হয় সেনাপতি ধৃষ্টদ্যুম্ন, আর যুদ্ধে জয় পরাজয় থেকে কে পালাতে পারে? সেনাপতি ধৃষ্টদ্যুম্ন, একজন যোদ্ধার কর্তব্য নিজের অস্ত্র ধারণ করে যুদ্ধ করা, জয় পরাজয় তো ঈশ্বরের হস্তে থাকে। কিন্তু রাজকুমার অর্জুন, রাজকুমার উত্তরের মৃত্যুর পশ্চাতে আমাদের সৈনিকদের মধ্যে একটা ভয় উৎপন্ন হয়ে গেছে। আমাদের যোদ্ধা মহাময়িম আর গুরু দ্রোণের আক্রমণের প্রত্যুত্তর কি প্রকারে দেবে? এ কথা সত্য। যতক্ষণ মহামহিম এই যুদ্ধে উপস্থিত আছেন ততক্ষণ আমাদের বিজয় প্রাপ্তি হবে না। আর গুরু দ্রোণকে পরাজিত করাও অসম্ভব। যদি পিতামহ এই প্রকারে যুদ্ধ করতে থাকেন তবে আমাদের সেনাদের ধ্বংস করে দেবেন। কাল আমি পিতামহকে যুদ্ধের আহ্বান দেব। জ্যেষ্ঠ,
শত্রু সেনাদের এক বিশাল অংশ হস্তিনাপুরের অভিমুখে গমন করেছে জ্যেষ্ঠ। আর তাদের অগ্রভাগে ভ্রাতা যুধিষ্ঠির আছে। অবশ্যই ওরা হস্তিনাপুরের ওপর আক্রমণ করতে যাচ্ছে বাছা আমার। চলো 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 পাল্টা।